আসসালামু আলাইকুম, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে আমি ওমর বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী 7 দিনের আবহাওয়া পূর্বাভাসে। চলুন জেনে নিই আগামী 7 দিন দেশের আবহাওয়া কেমন থাকতে পারে। সাপ্তাহিক আবহাওয়া বার্তার মেয়াদকাল হচ্ছে 16 এপ্রিল হতে 22 এপ্রিল পর্যন্ত। এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে সপ্তাহের শেষে সিলেট ময়মনসিংহ বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে যেখানে দেশের অনেক এলাকায় তাপমাত্রা চরম থাকতে পারে, খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও দেশের অনেক এলাকা দিয়ে মৃদু তার থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহে দেশের অধিকাংশ এলাকা দিয়ে প্রচণ্ড রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই বৃষ্টির ফলে সেই সকল এলাকায় বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে তীব্র ব্যবসা গরম অনুভূতি সৃষ্টি করতে পারে। এই সপ্তাহে দেশের উপর কোনো বৃষ্টি বলে সক্রিয় হবে না। সিলেট ও ময়মনসিংহ বিভাগে কিছু এলাকায় সাধারণ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল বৃষ্টিবাহী এলাকায় বজ্রপাত হতে পারে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো প্রকার সিস্টেম নেই। গড়ে প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা করে স্বাভাবিক উজ্জ্বল করা সূর্যের আলো পাওয়া যেতে পারে। আবহাওয়ার নিয়মিত পরিবর্তনশীল, তাই সাপ্তাহিক পূর্বাভাসটি কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোর ও চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় সৈয়দপুরে 19.4 ডিগ্রি সেলসিয়াস। আরও নির্ভরযোগ্য সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই বাংলাদেশ আবহাওয়া দপ্তরে অনুসরণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে অবশ্যই আপনারা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমে অনুসরণ করবেন। আমি কো ফাউন্ডার অব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, সবাইকে ধন্যবাদ।